सकल के जय प्रभु जीशु और एक बार नतून भिडियो नहीं अपन सामने इसे उपस्थित हो प्रभु जीशु ख्रीष्टर जे आश्चर्य कार्यगुली आप देखी और प्रभु जीशु ख्रीष्टर विभिन्न आश्चर्य कार्य जा बाइबेलर मध्य रही है नतून नियमे विशेषकर पाई सुसमाचार बोगुली से देखते पाई जो प्रभु जीशु ख्रीष्टर विभिन्न आश्चर्य कार्य और से ही आश्चर्य कार्यगुलि जार देखे मानुषरा तारा ईश्वर प्रशंसा कर ईश्वर गौरव कर धारावाहिक भावे से आश्चर्य काजगुलि देखी तो आसुन आज के आश्चर्य काज के देख और यहाँ बाइबेलेर नतून नियमेर लुक लिखित सुसमाचार तार सात अध्याय एगारो पद थेके सतेरो पद घटना रयेछे जे एक जन विधवा स्त्री तार एकटी मात्र छेले और से मृत ऐले के प्रभु जीशु ख्रीष्ट जीवन दान कर सुस्थता दिए तार मायर का फिरिए दिए और से वीडियो के आज के देखो जेटा नाइन नगर यह घटना घटे तो सब भलो विषय है जदि ये घटनाटा जी बाइबल थे पढ़ी प्रमाणस्वरूप जो बाइबलर मध्य रे से आसन घटना के बाइबल थे पढ़ी और हम सकल हुए पढ़ी मथिलिखित सरि बाइबल नतून नियम लुक लिखित सुसमाचार तार सातेर अध्याय एगारो पद थेके सतेरो पद किछुकाल परे तिनी नाइन नामक नगरे यात्रा करिलेन एवं ताहार शिष्यरा ओ विस्तर लोक ताहार संगे जाइते छिलो जखन तिनी नगरदारे निकटवर्ती हइलेन देखो लोकेरा एकटी मरा मानुष के बहन करिया बाहिरे लइया जाइते छिलो से आपन मातार एकमात्र पुत्र एवं सेई माता विधवा और नगरे अनेक लोक ताहार संगे छिलो ताहाके देखिया प्रभु ताहार प्रति करुणाविष्ट हइलेन एवं ताहाके कहिलेन कांदियो ना परे निकटे गिया खाट स्पर्श करिलेन और बाहकेरा दाड़ाइलो तिनी कहिलेन हे जुबक तोमाके बलितेछि उठो ताहाते सेई मरा मानुषटी उठिया बसिल एवं कथा कहिते लागिल परे तिनी ताहाके ताहार मातार हस्ते समर्पण करिलेन तखन सकले भयग्रस्त हइल एवं ईश्वरेर गौरव करिया बलिते लागिल आमादेर मध्ये एक महान भाववादीर उदय हइयाछे আর ঈশ্বর আপন প্রজাদের তত্ত্বাবধান করিয়াছেন পরে সমুদয় জিহুদিয়াতে এবং চারিদিকে সমস্ত অঞ্চলে তাহার বিষয়ে এই কথা ব্যাপিয়ে গেল ঈশ্বরের বাক্যে তিনি মহিমান্বিত হন এবং তিনি গৌরবান্বিত হন বিশেষ করে যে ঘটনাকে আমরা পড়লাম যে নাইন নগরের এক বিধবা তার একটি মাত্র সন্তান আর সেই সন্তান মারা গিয়েছিল যখন তাকে লেখা আছে বাহকেরা তাকে নিয়ে যাচ্ছিল অর্থাৎ সেই সন্তানকে সেই মৃত সন্তানকে তারা কাঁধে করে তারা বয়ে নিয়ে যাচ্ছিল কবর দেওয়ার জন্য সেই সময় রাস্তার মধ্যে আর প্রভু তিনি সেই অবস্থাকে দেখলেন বিশেষ করে যে অবস্থাকে দেখলেন সেটা হচ্ছে সেই বিধবা স্ত্রীর লোকের কান্না যেখানে লেখা আছে প্রভু তাহাকে দেখে তিনি করুণাবিষ্ট হলেন এবং তিনি সেই লোকদেরকে তিনি আজ্ঞা করলেন যখন তিনি সেই খাটকে স্পর্শ করলেন যে খাটে করে সেই মৃত ব্যক্তিকে তারা নিয়ে যাচ্ছিল বয়ে যখন তিনি স্পর্শ করলেন তখন তারা দাঁড়ালো তারপর আমরা দেখতে পাই প্রভু যীশু খ্রিস্ট তিনি এই কথা বলছেন লেখা আছে তিনি বলছেন হে যুবক আমি বলিতেছি উঠো তারপরে সেই যুবক সে বেঁচে উঠল জীবিত হলো এবং কথা বলতে লাগলো লেখা আছে তারপর প্রভু যীশু খ্রিস্ট তিনি তাকে তার মায়ের কাছে ফিরিয়ে দিলেন এই ঘটনা দেখে যারা তাকে বয়ে নিয়ে যাচ্ছিল আর তারা সকলে ভয় পেল এবং একই সঙ্গে এই কথা তারা বলতে লাগলো যে আমাদের মধ্যে এক মহান ভাববাদীর উদয় হয়েছে যে ঈশ্বর তার সন্তানদের তত্ত্বাবধান করেছেন
অর্থাৎ আমরা জানি ইসরায়েলের অবস্থা, আর সেই জিহুদীদের অবস্থা। আর তারা যখন সে ঈশ্বরের কাছে তারা সেই প্রার্থনাকে করত, আর এই সময় তারা সেই আশ্বাসকে তারা পাচ্ছে। এই জন্যেই প্রত্যেক লোক এই কথা বলছে যে মহান ভাববাদী উদয় হয়েছে তাহাদের মধ্যে। সত্যি সেই মহান ভাববাদী হচ্ছেন প্রভু যীশু খ্রিস্ট, যিনি স্বর্গরাজ্য ছেড়ে তিনি পৃথিবীতে এসেছিলেন পাপী মানুষের জন্য, উদ্ধার করার জন্য। অর্থাৎ এই জিহুদিরা তাদের যে উদ্ধার করার জন্য সেই হারানো মেসকুলের কাছে যখন প্রভু তিনি এসেছেন, আর তারা এই সময় সেই নাইন নগরে যখন সেই বিধবার একটি মাত্র ছেলে যখন সুস্থতা পেল বা জীবিত হলো, তারা সেই ঈশ্বরের প্রশংসা করল। সত্যি প্রিয় বন্ধুগণ, যে আমাদের মধ্যে সেই এক মহান ভাববাদী আছেন, তিনি হচ্ছেন প্রভু যীশু খ্রিস্ট। তিনি আশ্চর্য কাজ তিনি এই জন্যই করেছিলেন যেন মানুষেরা সেই মহান ঈশ্বরের তার মহিমা করে, তার গৌরব করে। আর সেই বিষয়কে আমরা দেখতে পাই যে একই সঙ্গে প্রভু যীশু খ্রিস্টের এখানে প্রেমকে আমরা দেখতে পাই, যে একজন অসহায় নারী যে বিধবা ছিল, তার আর কেউ ছিল না, একটিমাত্র সন্তান, সেই অসহায় নারীর বিধবার কান্নাকে দেখে প্রভু যীশু খ্রিস্ট তিনি করুণাবিষ্ট হয়েছিলেন। যেখানে আমরা দেখতে পাই সেই 5,000 লোকেরা যারা খাবার অভাবে ছিল, যাদের কাছে খাবার কিছু ছিল না, তাদেরকে দেখেও প্রভু তিনি করুণাবিষ্ট হয়েছিলেন। তো এইখানে এই বিধবা স্ত্রীর লোকটিকে দেখে তিনি করুণাবিষ্ট হলেন, এবং একই সঙ্গে তার সন্তানকে, তার ছেলেকে তিনি জীবিত তার কাছে ফিরিয়ে দিলেন। সত্যি আজ আমরা সে প্রভুর কাছে আসি যে প্রভু তিনি আপনাকে ভালোবাসেন, যে প্রভু তিনি আপনাকে সে জীবন দিতে চান, নতুন জীবন, যে প্রভু আপনাকে উদ্ধার করতে চান, যে প্রভু আপনার জন্য সেই স্বর্গরাজ্য ছেড়ে তিনি পৃথিবীতে এসেছিলেন, এবং আপনার পাপের জন্য নিজের প্রাণকে মুক্তির মূল্য রূপে দিয়েছেন। সেই প্রভুর কাছে আসুন, তাকে বিশ্বাস করুন, গ্রহণ করুন, সেই প্রভু যীশু খ্রিস্ট যিনি আপনার পাপকে তিনি ক্ষমা করতে পারেন। তাই এই ভিডিওটি যতজন আপনারা দেখছেন আপনাদের প্রত্যেককে ধন্যবাদ দিই। একই সঙ্গে আমি অনুরোধ করি যে সত্য ঈশ্বরকে আপনারা জানুন এবং সত্য ঈশ্বরের আরাধনা প্রশংসা করুন, এবং তার সন্তান আপনারা হন। তাই যতজন এই ভিডিও দেখেছেন প্রত্যেকে ধন্যবাদ দিই। আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন এই প্রার্থনা আমি ঈশ্বরের কাছে করি। একই সঙ্গে আগামী ভিডিওর জন্য আমরা অপেক্ষা করি, যে প্রভু যীশু খ্রিস্টের আর যে আশ্চর্য কাজগুলি রয়েছে একটির পর একটি ধারাবাহিকভাবে যেন আমরা এই ভিডিওর মাধ্যমে আমরা দেখতে পাই। তো আজকে আমরা দেখলাম লোক লিখিত সুসমাচার, বাইবেলের নতুন নিয়মের লোক লিখিত সুসমাচার, তার 7 অধ্যায় আমরা 11 পদ থেকে 17 পদে আমরা এই নাইন নগরে বিধবা স্ত্রীর মৃত ছেলেকে যে প্রভু তিনি জীবন দিয়েছিলেন সেই ঘটনাকে আমরা পড়েছি। তাই সকলকে জয় প্রভু যীশু এবং ধন্যবাদ।